বিশ্বকাপ বাছাই পর্বে ফিরতি লেগে আবারও মাঠে নামছে টিম বাংলাদেশ। 6 জুন ঢাকায় লাল সবুজদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, আর 11 জুন কাতারে লেবাননের বিপক্ষে খেলবে জামাল মিতুলরা। সময় কম থাকায় অল্পদিনের ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নেবে বাংলাদেশ। 1 জুন থেকে শুরু হওয়া ক্যাম্পের আগেই সুখবর পাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। ইঞ্জুরি কাটিয়ে শেখ মোরসালিন ও তারিক কাজির ফেরার কথা জানালেন কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা। মোরসালিন ও তারিকদের দলে ফেরা নিঃসন্দেহে স্বস্তির ব্যাপার। তাদের সামর্থ্য সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। এই দুই ফুটবলারের অন্তর্ভুক্তি আক্রমণ ও রক্ষণ ভাগকে আরও শক্তিশালী করবে। অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে ম্যাচের আগে 26 সদস্যের দল নিয়ে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। ক্যাম্পে নতুন মুখ আসার ইঙ্গিত দিলেন ক্যাবরেরা। তরুণ ফুটবলারদের প্রতি বাড়তি নজরদারির কথা জানান এই স্প্যানিয়ার্ড কোচ। 26 ফুটবলারকে নিয়ে আমরা ক্যাম্প শুরু করতে যাচ্ছি। আশা করছি জুনের 1 তারিখ থেকেই প্রস্তুতি শুরু করে দেব আমরা। ক্যাম্পে নতুন মুখ অন্তর্ভুক্ত হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তরুণ ফুটবলারদের নিয়ে আমাদের বাড়তি পরিকল্পনা আছে। ক্যাবরেরা শিষ্যদের সাম্প্রতিক ফর্মে মোটেও সন্তুষ্ট নন কাজী সালাউদ্দিন। এ নিয়ে বাফুফের সভাপতির সঙ্গে বৈঠক হয়েছে বলে জানান এই স্প্যানিয়ার্ড। সত্যি বলতে টানা কয়েক ম্যাচ ব্যর্থতায় বন্দী আছি আমরা। বাফুফের সভাপতিও বিষয়টি নিয়ে খুশি নন। সমস্যাগুলো খুঁজে বের করার তাগিদ দেন তিনি। আমরাও সর্বোচ্চ চেষ্টা করছি। বিশ্বকাপ বাছাই পর্বের আই গ্রুপে 3 হার ও 1 ড্রয়ে এরই মধ্যে সকল আশা শেষ হয়েছে ক্যাবরেরা শিষ্যদের। অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে তাই ছন্দে ফেরার কথা জানান হ্যাভিয়ার ক্যাবরেরা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।